দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা দাবি সিআইডির এএসপি সহ পাঁচজন জনতার হাতে আটক কক্সবাজারে কাজ করায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় তিন পুলিশ প্রত্যাহার দুই মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারো নালায় পড়ে দুর্ঘটনা মুরাদপুরে নিখোঁজ এক কয়েক ঘন্টার বৃষ্টির পানির নিচে নগরী জলাবদ্ধ মা ও শিশু হাসপাতাল ডেঙ্গুতে প্রতিদিনই 250 বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে যতটা নিয়ন্ত্রণে তা মন্দের ভালো বললেন মন্ত্রী সে করোনায় মৃত্যু ও শনাক্ত হাইকোর্টের নির্দেশে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করল বিটিআরসি তালিকা হচ্ছে লাইকি বিগো টিকটকের মতো অ্যাপেরও বন্ধ নয় নিয়ন্ত্রণ চান পেশাদার গেমাররা এবং বাধা কাটল বাংলাদেশিদের ওমরাহ পালনে চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন আবারও অপরাধে জড়ালো পুলিশ এবার দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সিআইডির এএসপি সহ তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে মুক্তিপণের টাকা আনতে গেলে হাতে নাতে তাদের আটক করে পুলিশে দেয় জনতা আটককৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত গোলাম নবিদুলালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট স্বজনরা জানান গত 23 আগস্ট রাতে চিরির বন্দরের নান্দরাই গ্রামে জোহরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় 10 ব্যক্তি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ ও র‍্যাবকে জানানো হলে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ এরই মধ্যে অপহৃত জোহরা বেগমের মেয়ের জামাই কামরুজ্জামানের মোবাইলে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা মঙ্গলবার বিকেল 5টার দিকে 10 মাইল এলাকায় মুক্তিপণের টাকা দিতে যান স্বজনরা এ সময় মাইক্রোবাস সহ অপহরণকারীদের আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা পরে জানা যায় অপহরণকারীরা সিআইডির এএসপি সারোয়ার কবির এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক ও একজন মাইক্রোবাস চালক পলাশ নামে স্থানীয় এক দালালকেও আটক করা হয় আর নয় জনাই ছিল আমি কি পরিচয় দিছে আর 10 জন গেটের ভিতরে ঢুকে আমার খালাতো ভাইকে আর খালাকে মুখে টেপ ব্যান্ডে হ্যান্ডকাপ পরাই দেয় বলে আমরা সিআইডির লোক আমরা ডিবির লোক শালার নাম্বারটা দিয়ে ফোন আসে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফোনটা আরেকজন বলতেছে যে আপনার আপনার কামরুল তো হ্যাঁ পরিচয় দিলাম বললো তো বলতেছে যে আপনার শাশুড়ি আর শালাকে নিয়ে যাইতে চান তাহলে 15 লক্ষ টাকা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন 15 লক্ষ টাকা তারপরে আস্তে আস্তে কমায় যে 10 লক্ষ টাকার মূল দাবিদার ধরা আছে 4 জন ওখানে আছে ডিআইবি পরিচয় দিছে মাঝতে আবারও কখনো সিআইডি এইরকম মানে ওরা পরিচয় দিছে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান কোনো ধরনের অফিসিয়াল অনুমোদন না নিয়েই সেখানে গিয়েছিল অভিযুক্তরা এদিকে এ ঘটনায় অভিযুক্ত 5 জনকে আসামি করে চিরির বন্দর থানায় একটি মামলা করা হয় পরে বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামিদের হাজির করা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আটক এএসপি সারোয়ার কবির এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক রংপুর সিআইডিতে কর্মরত সময় সংবাদ দিনাজপুর কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের সময় কাজ করায় বসে আসামি ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এদিকে বুধবার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 থেকে 8 সেপ্টেম্বর এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিনহা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করা হয় বুধবার সকাল 9:45 সিনহা হত্যা মামলার 15 আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আনা হয় আদালতে পরে 10:40 শুরু হয় মামলার প্রথম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণের বিচারিক কার্যক্রম মামলার আইনজীবী জানালেন মামলার 83 জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে মামলার বাদী ও 2 নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে
আগামী 6-7-8 সেপ্টেম্বরে 15 বলবে, এক সপ্তাহ পর পরে এই মামলাটা চলবে। আসামিপক্ষের আইনজীবী জানালেন, মামলা দুই নম্বর সাক্ষী ও সিনহার সঙ্গী সিফাত আদালতে যে সাক্ষ্য দিয়েছেন সেটির সঙ্গে এজাহার আর চার্জশিটের অভিযোগগুলোর মধ্যে কোনো মিল নেই। এ ব্যাপারে আদালতের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন জানানো হয়েছে। অভিযোগ এবং সাক্ষীর জবানবন্দির এগুলোর বিষয়ে নিশ্চয়ই আইনগত যুক্তিতর্ক হবে এবং তার পরবর্তী পর্যায়ে আদালত তারা এর মধ্যে বিবেচনা করবেন যে এটাকে তিনি কিভাবে দেখবেন। প্রধান আসামি লিয়াকতের সই জাল করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা মামলার স্বাভাবিক গতিকে ব্যাহত করার কৌশল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলার চলমান গতিকে ব্যাহত করার জন্য এ ধরনের কিছু কিছু কৌশলীদের কৌশল, আমাদের বিজ্ঞ কৌশলীদের অপকৌশলগুলো আমরা অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে আমরা মোকাবেলা করছি। এদিকে সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণকালে আদালতের কাঠগড়ায় বসে আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয়েছে পুলিশের 3 সদস্যের একটি তদন্ত কমিটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অন্য প্রসঙ্গ, দুই মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা। এবার মুরাদপুরে জলাবদ্ধতায় নালায় পড়ে 55 বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল 11:30 দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে সারা দিন কাজ করে ফায়ার সার্ভিসের 5 সদস্যের ডুবুরি দল। তবে সন্ধ্যা 7:00 পর্যন্ত তাকে না পাওয়ায় উদ্ধার কাজ আপাতত সমাপ্ত ঘোষণা করা হয়। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালায় পড়ে ব্রিজের নিচে ডুবে যায় সাদা শার্ট পরা এক পথচারী। আরেক পথচারী তাকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। বুধবার সকাল 11:30 দিকে চকবাজার থেকে ফটিকছড়ির মাইজভান্ডারে যাচ্ছিল সালে আহমদ। নগরীর মুরাদপুরে হোটেল জামানের সামনে গেলে পা পিছলে নালায় পড়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নালা আর রোড সমান হয়ে গেছিল, তিনজন ছেলে তো একদম স্লিপ করে পড়ে গেছে। ফায়ার সার্ভিসকে আমরা কল করছি ত্রিভুবনের মধ্যে, আমরা সবাই 11:00 থেকে নিখোঁজের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের 5 সদস্যের একটি দল তার খোঁজে নালায় তল্লাশি শুরু করে। না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস। যেখানে ডুবছে ওইখান থেকে আমরা বদার পর্যন্ত চার্জ করতেছি, এখন আমরা উদ্ধার করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত আমরা বিট টিমকে উদ্ধার করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। নিখোঁজ সালেহ আহমদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। এর আগে গত 30 জুন সিএনজি সহ নগরীর মেয়ের গলিতে নালায় পড়ে 2 জনের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম। প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, সেই সঙ্গে পুরো নগরীতে দেখা দেয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসকামীদের। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়ক। যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে পানি ঠেলে যেতে হয় গন্তব্যে। নগরীর 16 শহর বদ্দারহাট, রহমতগঞ্জ, আগ্রাবাদ, কাপাসগোলা সহ অধিকাংশ এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে। সেই সঙ্গে বাসা বাড়ি দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। মানুষ চলাচল করতে পারে না, রাস্তা উঁচু হয়তো তাহলে না পানির যন্ত্রণা, অনেক কষ্ট পাচ্ছি পানির জন্য। পানির মধ্যে যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে পুরো নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের সামনেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। নালা নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। নালাগুলো পরিষ্কার থাকতো তাহলে পানিগুলো নেমে যেত আর সমস্যাটা হতো না। নালা থেকে ময়লা পরিষ্কার করে উপরে রাখা হয়, যার জন্য বৃষ্টির পানিতে আবার ময়লাগুলো আবার নালাতে পড়ে। বুধবার সকাল 9:00 পর্যন্ত 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত 2 ঘন্টা টানা বৃষ্টি হয়। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও 2-3 দিন ভারী বৃষ্টি হতে পারে। সামান্য বৃষ্টিতেই এভাবে পানির নিচে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম। আর কতদিন পার হলে এই দুর্দশা থেকে নগরবাসীর মুক্তি মিলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর 16 শহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতায় টিকা নিতে আসতেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিন কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপস্থিতিও কম ছিল। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বুধবার ভোররাত থেকে ভারী বর্ষণে চট্টগ্রামের বেশিরভাগ জায়গায় জলাবদ্ধতায় টিকা কেন্দ্রে আসতে অনেককে মারাতে হয় কোমর পানি। বিশেষ করে চকবাজার, মুরাদপুর, ষোলশহর এলাকায় বাসিন্দাদের পড়তে হয় চরম দুর্ভোগে। সেই সঙ্গে ছিল যানবাহন না পাওয়ার ভোগান্তিও। অনেক কষ্ট করে পানির মধ্যেও মানে টিকা দিতে আসতে হয়েছে, কোনো উপায় নেই। সারা রাত বৃষ্টি হয়েছে, আসতে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট, মানে এটা বলার বাইরে, প্রচণ্ড কষ্ট, যে এক কোমর পানি ভেঙে গাড়ি নিয়ে আসা অনেক কষ্ট। এদিকে থেমে থেমে বৃষ্টিতে ছাতা নিয়ে লাইনে দাঁড়াতে বিড়ম্বনায় পড়তে হলেও দীর্ঘ লাইন না থাকায় দ্রুত সময়ে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। এখন কোনো লাইন নেই, আজকে আজকের জন্য লাইন নেই, আজকে পরিবেশটা খুব ভালো, বেশিক্ষণ দাঁড়াইতে হয়নি, আধা ঘন্টার উপরে হয়ে পায়। দ্রুত টানতেছে, মহিলার তুলনায় পুরুষ খুব বেশি। চট্টগ্রাম নগরীর টিকা কেন্দ্রগুলোতে বর্তমানে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্না ও অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সারা দেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যাও। বুধবার করোনায় মারা গেছেন 114 জন। ভ্যাকসিন কার্যক্রমের সফলতায় শনাক্তের হার অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগস্টের শেষে এসে দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। বিশেষ করে উত্তরাঞ্চল আর সীমান্তবর্তী জেলাগুলোতে সপ্তাহখানেক আগেও যে পরিস্থিতি ছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হাসপাতালগুলোতে মুমূর্ষ রোগীর সংখ্যা এখন অনেকাংশে কম। আইসিইউ আর শয্যা সংকটের হাহাকারও কমেছে বেশিরভাগ জেলাতেই। টিকার প্রতি মানুষের আগ্রহ আর সচেতনতা বাড়ায় প্রাণঘাতী ভাইরাসটির বৈগতিক দশা থেকে মুক্তি মিলছে বলে মনে করেন চিকিৎসকরা। মানুষের মধ্যে একটা ভয় ভীতিও কাজ করেছিল, আমরা গত লকডাউনে যেটা দেখেছি টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল সেটারও একটা পজিটিভ রেজাল্ট আশা করি আমরা পাচ্ছি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়, মারা গেছেন 34 জন। আর চট্টগ্রামে মিলছে টিকার সুফল, আগের তুলনায় কোভিডের দাপট অনেকাংশে হ্রাস হয়েছে, মৃত্যু হয়েছে 29 জনের। ভ্যাকসিন নেওয়ার পরে সংক্রমণটা হয়ও তা সেটা দেখা যায় যে খুব সিভিয়ার হয় না, মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার জন্য অনেক আগ্রহ তৈরি হয়েছে। ভয়ঙ্কর দশা থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাজশাহী। হাসপাতালগুলোর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অঞ্চলটিতে একদিনে 13 জন প্রাণ হারিয়েছেন। টালমাটাল খুলনাও এখন অনেকটা শান্ত, যদিও গত কয়েকদিনে প্রায় শূন্যের কোটায় অবস্থান জেলাটির। আর বিভাগটিতে মারা গেছেন 13 জন। মৃদু এবং মাঝারি ধরনের কিছু লক্ষণের রোগী এখন পাওয়া যাচ্ছে, এখন খারাপ রোগী আমাদের কাছে আসছেই না। সিলেটের হাসপাতালে কমেছে রোগীর চাপ, তবে আক্রান্তরা বেশিরভাগই মুমূর্ষু। একদিনে বিভাগটিতে 9 জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঝরছে প্রাণ, 24 ঘন্টায় বিভাগটিতে 6 জন মারা গেছেন। রংপুরে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। আর পরিস্থিতির ভয়াবহতা কমেছে বরিশালে, 24 ঘন্টায় 4 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই নিতে হবে দ্বিতীয় ডোজ। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে প্রবাসীদের পাঠানো পোর্টেবল ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। বলেন, 2-1 সপ্তাহের মধ্যেই দেশে আসবে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের 60 লাখ টিকার প্রথম চালান। করোনা মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসাবে পাঠানো 561টি ভেন্টিলেটর কেন্দ্রীয় ঔষধাগার CMHDতে এসেছে মাসখানেক আগে। এসব পরিচালনার প্রশিক্ষণ শেষে অবশেষে তা তুলে দেওয়া হলো রাজধানীর কোভিড হাসপাতালের পরিচালকদের হাতে। বুধবার CMHD মিলনায়তনে এর আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আবদুল্লাহ। যেমন আরো নতুন নতুন কিছু মেশিন আমাদের জনাব মোর্শেদ জামান সাহেব কিন্তু বলছেন, আমাদের সিপাপ বা এই ধরনের এগুলো আরো আধুনিক মেশিন, লেটেস্ট এগুলো যদি আনা যায় আমি তার জন্য উদ্যোগ গ্রহণ করবো, আমি চেষ্টা করে যাবো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিশেষ ক্যাম্পেইনে যারা রেজিস্ট্রেশন ছাড়া টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে 7 সেপ্টেম্বর থেকে। তারিখে আমাদের সেকেন্ড ডোজটা দেওয়ার কথা 7 তারিখে, 7ই সেপ্টেম্বর। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি
ওই 30 লাখের মধ্যে ধরুন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। ফাইজারের একটি বড় চালান দেশে আসবে বলেও জানান ডিজি। আর এ মাসেই আসছে সিনোফার্মের আরো 50 লাখ টিকা। আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই যে আমাদের 60 লক্ষ যে ফাইজারের টিকা আসার কথা ছিল আমাদেরকে কোভিড ফ্যাসিলিটি থেকে জানানো হয়েছে, এটা অতি দ্রুত এসে পৌঁছাবে। এটার নির্দিষ্ট তারিখটা এখন পর্যন্ত হয়নি, তবে আমরা আশা করছি যে আগে এই মাসের মানে একদম শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো বা আমরা এটা পেয়ে যাব। আগামীতেও টিকার এমন চালান অব্যাহত থাকবে, তাই সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতে কোনো সংকট হবে না বলেও জানান স্বাস্থ্যের মহাপরিচালক রাশেদ লিবন, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিনই 250-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। 24 ঘন্টায় আরও 278 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এই রোগে অন্তত 38 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আর উত্তরের মেয়র বলেন বৃষ্টি কমে এলেই পরিস্থিতি ভালো হবে। সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো বলে উল্লেখ করেন। বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রতিদিন 250-এরও বেশি মানুষ আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। আশঙ্কার বিষয়, এর মধ্যে বড় অংশই শিশু। অবস্থা নিয়ন্ত্রণে 10টির বেশি সমন্বয় সভা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু পরিস্থিতির দৃশ্যত উন্নতি নেই। এই অবস্থাতেও চলমান ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো হিসেবে সন্তুষ্টি প্রকাশ স্থানীয় সরকার মন্ত্রীর। গ্লোবাল সিনারিটা এটা দিছি যে এটা আমাদের মন্দের ভালো, অর্থাৎ একটা সন্তুষ্টির জায়গা হলো যে আমরা এই পর্যায়টাকে আসলে নিয়ন্ত্রণ এই পর্যায়ে রাখতে পেরেছি। আমার মনে হয় এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এর মধ্যে ডেঙ্গুতে 35 জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তবে বৃষ্টি আর অপরিকল্পিত নগরায়ন ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। আবহাওয়ার যে তথ্য আমরা পাচ্ছি যে আগামী 7 দিনও হয়তোবা বৃষ্টি হবে, তো সুতরাং এটা আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা। আর দ্বিতীয় প্রতিকূলতাগুলো আপনারা জানেন, অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের উৎসস্থল বিপুল সংখ্যক। আমরা অত্যন্ত দুঃখিত যে তারপরও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 35 জন ইন্তেকাল করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে আসা হটস্পট অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবনেই মিলছে ডেঙ্গুর লার্ভা। মানুষের সচেতনতার অভাবকেই দুষছেন উত্তরের মেয়র। গতকাল থেকে আমাদের যে কনস্ট্রাকশন বাসাবাড়ি যেটা আছে এটিতে অভিযান চলছে। মিরপুর এবং উত্তরাতে আমাদের ফোকাস হচ্ছিল কনস্ট্রাকশন বাসাবাড়িতে, আমরা সেই কাজটা করছি। 2019 সালের তুলনায় পরিস্থিতি ভালো হলেও চলতি বছর দেশব্যাপী এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,575 জন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেয়ে পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন গেমস ও টিকটক, বিগো লাইফের মতো অ্যাপ বন্ধের কার্যক্রম শুরু করেছে বিটিআরসি। বুধবার এ বিষয়ক নির্দেশনা হাতে পেয়ে কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে ই স্পোর্টস সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের গেমসকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে পেশাদার গেমার। লাখ লাখ টাকা আয় করছে অনেক তরুণরা, রাজস্ব পাচ্ছে সরকারও। এ অবস্থায় কন্টেন্ট বন্ধ না করে তা নিয়ন্ত্রণের পরামর্শ প্রযুক্তিবিদদের। ভিডিও গেমস পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ অ্যাপ বন্ধে গত 16 আগস্ট উচ্চ আদালতের রুল জারির পর বুধবার এই বিষয়ক নির্দেশনা হাতে পায় সরকারের সংশ্লিষ্ট সংস্থা বিটিআরসি। পরে লাইকি, বিগো, টিকটকের মতো অ্যাপের তালিকা তৈরি করে যেগুলো এখনই বন্ধ করা সম্ভব তা বন্ধ করার জন্য ডিপার্টমেন্ট অব টেলিকম .কে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সংস্থাটি। তবে VPN দিয়ে যেসব অ্যাপ চালানো যায় সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অ্যাপগুলোর অফিসে চিঠি পাঠানো হবে বলে জানায় বিটিআরসি। এতদিন আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকার পর এবার নির্দেশনা হাতে পেয়ে জোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুটি অ্যাপ সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে এটি 3 মাসের বন্ধ করার জন্য, আর বলেছে অন্যান্য ক্ষতিকর যে গেমগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য। আমরা সবাই মিলে একসাথে বসে তারপরে নির্ধারণ করে দেব যে অন্যান্য ক্ষতিকর বলতে যা যা বলা হয়েছে সেগুলো তারা যে ডেফিনেশন দেবেন অথবা যে নামগুলো দেবেন সেগুলোর বিরুদ্ধে আমরা আদালতের ওই রায়ের অংশটুকু বাস্তবায়ন করব।
তবে সংশ্লিষ্টরা বলছেন, যেখানে পাবজি ও ফ্রি ফায়ারকে কেন্দ্র করে উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টস, অর্থ উপার্জন করছে তরুণরা। এই প্রেক্ষাপটে এসব গেম বন্ধ করার থেকে ভারতের মতো বাংলাদেশেও কাস্টমাইজড পাবজি চালু করার পরামর্শ তাদের। পাবজি বা ফ্রি ফায়ার এখানে ব্যান করা হয় তাহলে দেখা যাবে যে স্ট্রিমিং সেক্টরটাও অনেকটা ডাউন হয়ে যাবে। কোন রেটিং এর গেম কোন বয়সের নিচে হলে খেলতে পারবে না সেটা আমরা নির্ধারণ করতে পারি। এইসব গেমের কিন্তু বিভিন্ন ধরনের আছে, কোনটা খুব মাত্রাতিরিক্ত ভায়োলেন্স, কোনটা লেস ভায়োলেন্স। এখন আমরা কোন মান মাত্রা পর্যন্ত চাই যে আমাদের ছেলেমেয়েরা দেখুক। জিয়াউর রহমান 1971 সালে পাকিস্তানের ISI এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তারা একথা বলেন। নেতারা বলেন, জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা না করলে 15 আগস্ট ঘটত না। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, এরাই 2004 সালে আমাদের প্রিয় নেত্রী জামিলকে শেখ থেকে হত্যা করার চেষ্টা করেছে। পাকিস্তানের 23 বছর জাতির জন্য বঙ্গবন্ধু জাগিয়েছে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, এই একই শক্তি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। বাংলাদেশে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, ষড়যন্ত্রের রাজনীতি নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। দেশের উন্নয়নে সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাই কোনো ভুল বিবৃতি নিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেইভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয় নাই, হবেও না। 3 ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য খুলবে আবাসিক হল। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শুরু হবে, তবে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। শাকির আহমেদের রিপোর্ট। কোভিড-19 কারণে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়েক দফায় বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা গ্রহণ করা হলেও কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে আবাসিক হল। হলে শিক্ষার্থী আসবে কি জন্য? পরীক্ষা অংশগ্রহণ এবং শ্রেণী কার্যক্রম শুরু করার প্রত্যাশা রাখছি আমরা অক্টোবরের ফার্স্ট উইকে। এক মাসের মধ্যে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করে হল ছাড়বে, আর নভেম্বরের মাঝামাঝিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলবে হল। এই ফার্স্ট উইক অফ অক্টোবর থেকে ঠিক মিড অফ নভেম্বরের ভেতরে এই যারা আসবে তাদের কার্যক্রম আমরা সম্পন্ন করে দেব। তবে বারবার সময় না পিছিয়ে দ্রুত আবাসিক হল খুলে ক্লাস শুরুর দাবি শিক্ষার্থীদের। বড় ধরনের সেশন জটের মুখোমুখি আমরা পড়তেছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করা উচিত। দ্রুত টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাতিল হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের পর্দা ও জনশুমারির ট্যাপ ক্রয় প্রস্তাব। বাজার দরের চেয়ে অতিরিক্ত দামের অভিযোগ ওঠায় এ ক্রয় প্রস্তাব বাতিল করা হয়েছে। বুধবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ দুটি প্রকল্পের জন্য আবারও দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে। হরিপদ সাহার রিপোর্ট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড, ফরিদপুরে হাসপাতালের পর্দা কিংবা করোনা সুরক্ষায় হাত ধোয়ার কাজে 8-10 গুণ দামে জনসাধারণের জন্য বেসিন বসানো সহ নানা দুর্নীতির খবর ছিল গত 2-3 বছর ধরে আলোচনায়। সম্প্রতি সেই রূপপুর প্রকল্পের দুটি আবাসিক ভবনের 196টি ফ্ল্যাটের পর্দার জন্য ব্যয় ধরা হয় 4,68,00,000 টাকা। 1,250 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের পর্দার জন্যই খরচ 2,39,000 টাকা। এদিকে জনশুমারি ও গৃহগণনা 2021 প্রকল্পের জন্য 3,95,000 ট্যাপ কিনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর টেন্ডারে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড 548 কোটি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড 402 কোটি টাকায় প্রস্তাব দেয়। নিয়ম ভেঙে যারা বেশি টাকা চেয়েছে তাদেরকেই পছন্দ বিবিএসের। অতিরিক্ত ব্যয় করা হচ্ছে এমন প্রশ্নে দেশের গণমাধ্যমে সমালোচনার মুখে দুটি প্রস্তাবই বুধবারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাতিল করে আবারও দরপত্রের নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিকে কাজ দেওয়া হচ্ছিল এখানে 150 কোটি টাকা বেশি, তো এই কারণে কি এটা রিটেন্ডার করার কথা বলা হলো? কিছুটা সেরকম, এটা আমার মনে হয় যে যেহেতু রিটেন্ডারের সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা এরপরে যখন আবার পারচেজ কমিটিতে আসবে তখন আমরা বিস্তারিত বলতে পারবো। করোনাকালে রাজস্ব আয় বাড়িয়ে সরকারের উন্নয়ন প্রকল্প চলমান রাখা যেখানে আরো চ্যালেঞ্জিং হয়েছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আরো কঠোর হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে জাতিগত সহিংসতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই কোনো অগ্রগতি। এতে আশ্রিত রোহিঙ্গারা দিন দিন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছে। নিজ দেশে ফিরতে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা সহ রোহিঙ্গারা দিচ্ছে নানা দাবি দাওয়া। জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা। তবে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কুতুপালং ক্যাম্প 17, দোকানে বসে আড্ডা দিচ্ছেন মিয়ানমারের ঢেকুবুনিয়ার কয়েকজন বাসিন্দা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেয় উখিয়ার এই ক্যাম্পে। এখন তাদের চোখে মুখে আর নেই সেই আতঙ্ক। ক্যাম্পে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো পরিচালনা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, দেশে ফিরতে মিয়ানমারকে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। মাদক পাচার, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে, চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে স্থায়ী হবার। এতে স্থানীয়রা নানা বিরূপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল, বিভিন্ন কিছুতে তারা জড়িত হয়ে যাচ্ছে। এরা টাকার বিনিময়ে খুন করছে, মাদক পাচার করছে। পররাষ্ট্র সচিব বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থানে বাংলাদেশ। শক্তভাবে আমাদের অবস্থানটাও জানিয়ে দিচ্ছি, ডোনারদেরকে আমরা বলেছি এই ব্যাপারে আমরা অনর থাকবো। তো এখন তারাও বুঝতে পেরেছে যে না, আমরা কতটুকু আমরা ছাড় দিব, কতটুকু আমরা যাব। কূটনৈতিক প্রচেষ্টায় স্বদেশ প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। 4 বছর ধরে 11,00,000-এর বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ, কিন্তু এর শেষ কোথায়? সংশ্লিষ্টরা বলছেন, তবে কি রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ বিশ্ব সম্প্রদায়? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়, বাধা কাটলো বাংলাদেশিদের ওমরাহ পালনে। অবশেষে চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব। সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীতে 18 মাস বন্ধ থাকার পর 2 ডোজ টিকার শর্তে 9 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের সুযোগ দেয় সৌদি আরব। এতে বিশ্বের মুসল্লিদের জন্য সৌদিতে যাওয়ার সুযোগ তৈরি হলেও বিপাকে পড়েন বাংলাদেশিরা, কারণ সৌদি কর্তৃপক্ষ তাদের দেশে ঢুকতে কেবল ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দেয়। বাংলাদেশে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও করোনা মোকাবেলায় দেওয়া হচ্ছে চীনের 2 টিকা। এমন অবস্থায় বাংলাদেশে ফেরা শ্রমিকরাও পড়েন অনিশ্চয়তায়।
অবশেষে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এতে বাংলাদেশিদের জন্য আরো সহজ হলো সৌদি আরবে যাওয়া। এ নিয়ে দেশটিতে করোনার মোট 6টি টিকা অনুমোদন পেল। এই দুটো টিকা যারা দিয়া আসবে তাদেরকে এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা সৌদি আরবে টিকা দিয়া গেছেন তাদেরকে আর কোনো টিকা দেওয়া লাগবে না, তারা এইভাবে আসতে পারবে। এখন চাইলেই যে কেউ মডার্নার এবং ফাইজার এগুলোর পরিবর্তে চায়না যে ভ্যাকসিনগুলো আছে সিনোফার্ম সিনোভ্যাক এগুলো দিয়ে তারা চাইলে এখন দেশে আসতে পারবেন, কোনো ধরনের জরুরি ছাড়াই। সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন সেজন্য হাবের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়, চালানো হয় কূটনৈতিক তৎপরতা। আরিপুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভ্যাকসিন নেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহার কারণে দীর্ঘদিন পড়ে থাকায় মেয়াদোত্তীর্ণ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করে তুলতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া নানা কর্মসূচিও কাজে আসছে না। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। করোনায় টালমাটাল বিশ্ব, ভাইরাসটি থেকে নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় চেষ্টার কোনো কমতি রাখছে না এক একটি দেশের সরকার। জার্মানিও এর বাইরে নয়। প্রায় 8.5 কোটির জনসংখ্যার এই দেশটিতে সব নাগরিকদের জন্য 2 ডোজ করোনার টিকা আগে ভাগেই নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। কিন্তু সাধারণ নাগরিকদের টিকা গ্রহণে অনীহা আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদ উত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। তারাও যদি ভালোভাবে চিন্তা করতো এবং যদি আগে থেকেই মানে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের জন্য যদি টিকাগুলি ডিস্ট্রিবিউট করতো সেক্ষেত্রে আরও অনেক ভালো হতো। যারা এখনও টিকা সম্পূর্ণ পাচ্ছে না, চাচ্ছে নিতে, তাদেরকে অবশ্যই তারা ডিস্ট্রিবিউট করতে পারতো। 16টি অঙ্গরাজ্য আছে জার্মানিতে, মিনিস্টার প্রেসিডেন্টরা মিলে, স্বাস্থ্য অধিদপ্তর মিলে অবশ্যই এটা সম্ভব ছিল। এদিকে মাস শেষ হলেই ফেলে দেওয়ার তালিকায় রয়েছে আরও প্রায় 15 লাখ টিকা, যার মধ্যে প্রায় 11 লাখ অ্যাস্ট্রাজেনেকা এবং 4 লাখ জনসন অ্যান্ড জনসনের টিকা। এই অবস্থায় ক্রয়কৃত টিকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে স্থানীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বিশেষ চিঠি। জার্মানি সহ ইউরোপের মানুষের জন্য কাজ করা সংগঠনগুলো বলছে একটু উদ্যোগ কিংবা সদিচ্ছা থাকলেই হয়তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই উদ্বৃত্ত টিকাগুলো তৃতীয় বিশ্বের গরিব কিংবা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে আগামী অক্টোবরের মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ চালু করা উচিত বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদিকে গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের স্বাস্থ্য পর্যবেক্ষকদের পক্ষ থেকে সুপারিশ করে বলা হয়েছে দেশটির 65 বছরের ঊর্ধ্ব ও স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য করোনা প্রতিরোধের ক্ষেত্রে তৃতীয় ডোজ হিসেবে বুস্টার ডোজ প্রদানের জন্য। তারা পরামর্শ দিয়ে বলেছেন যারা ইতিমধ্যেই 2টি ডোজ গ্রহণ করেছেন তাদের একটি mRNA ভ্যাকসিন প্রদান করা হবে, যা ফাইজার কিংবা মডার্নার হতে পারে, এবং এর পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফ্রান্সে। গত মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশটির স্বাস্থ্যগত দুর্বল মানুষদের জন্য 50 লক্ষ বুস্টার ডোজের ঘোষণা দেয়া হয়েছিল। বুস্টার ডোজের ক্ষেত্রে বয়স্কদের, বিশেষ করে 80 বছরের ঊর্ধ্ব নাগরিকদের অগ্রাধিকার দেয়া হবে। তারা আরও জানিয়েছেন এই বুস্টার ডোজের কার্যক্রম আগামী অক্টোবরের শেষের দিকে শুরু করা উচিত। অবশ্য এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এই বুস্টার ডোজের ক্যাম্পেইন চালু হবে। ফ্রান্সে এখন গড়ে প্রতিদিন 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণের হার আবার বাড়ে কিনা তা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। মোহাম্মদ লুৎফরহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে সফল ভ্যাকসিন কার্যক্রমে মৃত্যুর হার প্রায় শূন্যে নেমে এসেছে। গেল 1 মাসে দেশটিতে করোনায় মারা যায়নি কেউই। মৃত্যুর হার কমে আসায় স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গণহারে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। যদিও অভিবাসী মিলিয়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
স্থানীয় ও অভিবাসী মিলিয়ে ২৪ লাখেরও বেশি জনসংখ্যার দেশটিতে গেল এক মাসে করোনায় মারা যাননি কেউ। যদিও অব্যাহত রয়েছে সংক্রমণ, তবে মৃতের হার শূন্যের কোঠায় নেমে আসায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। খাতের অবস্থা খুবই ভালো, মৃত্যুর সংখ্যা যেহেতু এখনই জিরো পর্যায়ে এসে গেছে, যখন ১০০% ভ্যাকসিনের আওতা চলে আসবে তখন মৃত্যুর সংখ্যা থাকবে না। দেশে যাওয়ার আসার সময় ১০ দিন কোয়ারেন্টাইন সরকার আইন পাশ করছে, কিন্তু এই ১০ দিন কোয়ারেন্টাইন যদি উঠে নিত তাহলে আমাদের অনেক ভালো হইতো, সমস্ত লোক দেশে যেতে পারতো। এখানে এখন করোনার কোনো তেমন একটা সমস্যা নাই। কাতারে এক মাস থেকে নতুন কোনো মৃত্যু নেই, বিশেষ করে ভ্যাকসিন নেওয়ার কারণে। করোনার সংক্রমণ রোধে কাতারে এখনও জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৪৩ লাখ ডোজ করোনার টিকা বিনামূল্যে দেয়া হয়েছে, এরই মধ্যে টিকা নিয়েছেন প্রায় ৮২% মানুষ। সময় সংবাদ, কাতার। দক্ষিণ আফ্রিকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে মতবিনিময় করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে ১০০ প্রবাসী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিমানবন্দরে হয়রানি, দ্রুত পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিদেশের মাটিতে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বুধবার সকালে আরেকটি বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে প্রতি বছর বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর গবেষণাকারীদের মধ্য থেকে বাছাই করে এই অ্যাওয়ার্ড দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে দেশটির বিখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি। এ লক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তারা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার এবং ইউএসএ বার্কলি আমরা একইভাবে চুক্তিবদ্ধ হয়েছি বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তন করতে যাচ্ছি এবং এটা আগামী মার্চে বার্কলের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য জানানো হবে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক এবং আর্থসামাজিক জীবন দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গবেষক শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি বছর দুজনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড বাবদ ২০০০০ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বার্কলির গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে এবং গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই প্রথমবারের মতো পৃথিবীতে লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে যে মহৎ কাজটা করছে এটা একটা স্মরণীয়ভাবে সংরক্ষণে লেখা থাকবে। বঙ্গবন্ধু পরিষদের পক্ষে ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পক্ষ থেকে গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র্যান্ডি ক্যাটস চুক্তিতে সই করেন। আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে যে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস এঞ্জেলস। নামটা বার্ষিক সাধারণ সভা হলেও আবারও ৪ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির এজিএম। গঠনতন্ত্র মেনে নিয়মিত আয়োজন না করতে পারার পেছনে করোনা মহামারী আর জাতীয় দলের ব্যস্ত সূচিকে কারণ হিসেবে দেখিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে গেল ২বারের মতো অক্টোবরের নির্বাচনের সামনে মাথায় রেখেই এজিএম গঠন করছে বোর্ড, মনে করছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। আমাদের কনস্টিটিউশনে বলা আছে, ইনফ্যাক্ট আমাদের বার্ষিক সাধারণ সভায় সাধারণত আমাদের সিইও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং
বাজেট এই বিষয়গুলোই মূলত আসে। প্রধান নির্বাহী বলছিলেন, বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় কি হবে? স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করে সঠিক পরিকল্পনার বাস্তবায়নে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বোর্ড। সে কারণেই গঠনতন্ত্রের নিয়ম মেনে বার্ষিক সাধারণ সভায় আলোচনার কেন্দ্রে থাকে প্রধান নির্বাহী আর প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদন। একই গঠনতন্ত্রে বলা আছে, প্রত্যেক অর্থ বছর শেষের 120 দিনের মধ্যেই আয়োজন করতে হবে বিসিবির এজিএম। তবে কাজীর গরু কেতাবে থাকলেও বাস্তবে নেই, গেল 11 বছরে এই সভা হয়েছে মাত্র 3 বার। পেশাদারিত্বের যুগে প্রবেশ করা বিসিবি ঠিক কি কারণে সময় মতো এই গুরুত্ব? অর্গানাইজেশনের যে নেচার, আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্ট বলা ঠিক হবে না, আর গত প্রায় 1.5 বছর ধরেই তো এরকম চলছে, সব কিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। সবশেষ 2017 সালের 2 অক্টোবর কাউন্সিলরদের নিয়ে আয়োজিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা। তারও আগে 2012 সালের মার্চে বসেছিল এজিএম। কোনো নির্দিষ্ট সংখ্যাতত্ত্ব মেনে না চললেও একটা সূত্রে মিলে যায় হিসেব। সভাগুলোর পরপরেই অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এজিএম হচ্ছে 3 বছর পর, পেশাদারিত্বের জায়গাটা নিয়ে এখানেই তো প্রশ্ন উঠে যায়। সেটাও এবছর এজিএমটা হচ্ছে, শুধুমাত্র বিসিবি নির্বাচনটা সামনে রয়েছে বলে। যখন এজিএমটা হচ্ছে তখন আমরা, আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে সেখানে বিসিবির কাউন্সিলররা শুধুমাত্র হাততালি দেবেন না, বরং গত 4 বছরে বিসিবির কার্যক্রমের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনেক ভুল ত্রুটির জায়গা রয়েছে, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবেন যেন বাংলাদেশের ক্রিকেটটা সামনে এগিয়ে যেতে পারে। এবারের বার্ষিক সভায় 2017-18, 18-19 ও 19-20 অর্থ বছরের পরিচালনা পর্ষদ অনুমোদিত যাবতীয় কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও আসন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে আসতে পারে দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা দাবি, সিআইডির এএসপি সহ 5 জন জনতার হাতে আটক। কক্সবাজারে কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার। 2 মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা, মুরাদপুরে নিখোঁজ এক। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানির নিচে নগরী, জলাবদ্ধ মা ও শিশু হাসপাতাল। এবং হাইকোর্টের নির্দেশে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করল বিটিআরসি। তালিকা হচ্ছে লাইকি, বিগো, টিকটকের মতো অ্যাপেরও। বন্ধ নয়, নিয়ন্ত্রণ চান পেশাদার গেমাররা। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।